আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। স্ক্রিনে যে গাছটি দেখতে পারতেছেন, এই গাছটি খুবই উপকারিতা এবং এই গাছ দ্বারা আপনার কি উপকার হবে এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এই গাছের সাথে। বন্ধুরা, স্ক্রিনে যে গাছটি এখন দেখতে পারতেছেন, এই গাছটি বিবাহিত পুরুষের জন্য একান্ত উপকারী একটি গাছ। এই গাছটি কীভাবে খাবেন এবং কখন সংগ্রহ করবেন এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আলোচনা করা হবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নিয়মটা জানতে পারবেন। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত আপনার সুন্দর হাতটি দিয়ে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনার উপকার হবে। যে গাছটি এখন আপনারা দেখতে পারতেছেন, এই গাছটি খুবই উপকারিতা একটি গাছ। ভিডিওটি তৈরি করেছি বিবাহিত অবিবাহিত ভাইদের জন্য। বিবাহিত ভাইদেরকে বলবো, আপনারা স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন, আপনাদের ধাতু পাতলা হয়ে গেছে, অর্থাৎ বীর্য পাতলা হয়ে গেছে, আপনারা এই গাছটি খুঁজে বের করুন। এই গাছটি বাংলাদেশের প্রত্যেক জেলাতে পাবেন, আপনার বাড়ির আশেপাশে খুঁজলে পেয়ে যাবেন এবং রাস্তার ধারে জঙ্গলে একটু কষ্ট করে খুঁজলে পেয়ে যাবেন। এই গাছটি আপনারা সংগ্রহ করিতে পারলে আপনাদের ধাতু 18 থেকে বেশি গণ হবে। বন্ধুরা, বিশ্বাস করেন আর বা নাই করেন, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা এই গাছটি সংগ্রহ করে নিয়মিত যদি খেতে পারেন, আপনাদের বীর্য গণ হবে, এত গণ হবে, প্রচণ্ড ঘন হবে আপনাদের বীর্য। শরীরের দুর্বলতা কেটে যাবে এবং শরীরে এনার্জি ফিরে পাবেন। এই গাছটি সেবন করিতে পারলে আপনাদের আর সঙ্গিনীর কাছে লজ্জা পেতে হবে না। আমি আপনাদেরকে বলতেছি, সঙ্গিনীর কাছে আর লজ্জা পেতে হবে না, শুধু এই গাছটি চিনে রাখুন, এই গাছটি নিয়মিত ব্যবহার করুন, খেয়ে নিন, আপনাদের বীর্য হবে 18 মতন ঘন। মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা বলি, যারা হাসপাতালে ডাক্তারের কাছে যেও কোনো উপকার পাচ্ছেন না, বীর্য পাতলা হয়ে গেছে, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা বিশ্বাস করে এই গাছটি সংগ্রহ করে খান, আপনাদের কখনোই আর ডাক্তারের কাছে যেতে হবে না, এত শক্তি এই গাছের ভিতর, বিশ্বাস করে খেয়ে দেখুন। এই গাছটি আপনারা অলসতা বাদ দিয়ে খুঁজে বের করুন, বের করে আপনারা নিয়মিত খান, আপনাদের বীর্য প্রচণ্ড ঘন হবে। গাছ কখনোই মানুষের সাথে প্রতারণা করে না, মানুষ মানুষের সাথে প্রতারণা করে। ছোট্ট একটি গাছের ভিতরে এত ক্ষমতা, এত শক্তি, আপনারা না খেলে বুঝতে পারবেন না। গাছটি ছোট হতে পারে, ক্ষমতা বিশাল। আপনারা এই গাছটি সংগ্রহ করবেন কিভাবে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, নিয়মটা জানতে পারবেন। আরেকটি কথা বলি, যাহারা গাছের উপরে প্রস্রাব পায়খানা করে থাকেন, আজ থেকে বাদ দিবেন, গাছের উপরে প্রস্রাব পায়খানা করবেন না। গাছের উপরে প্রস্রাব পায়খানা করিলে যৌনশক্তি ধীরে ধীরে কমে যায়, আর ফার্মেসির থেকে, দোকান থেকে, রাস্তাঘাট থেকে, যেখান থেকে যৌন উত্তেজনার ওয়ান টাইম ওষুধ খেয়ে থাকেন, আজ থেকে বাদ দিবেন। যৌন উত্তেজনার ওয়ান টাইম ওষুধ খেলে ধীরে ধীরে যৌনশক্তি একেবারে কমে যাবে। আপনাদের যদি খেতে হয়, আপনারা অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর খাবেন। যাদের যৌন উত্তেজনা কমে গেছে বীর্য পাতলা হওয়ার কারণে, তাদেরকে বলতেছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে নিয়মটা জানতে পারবেন কিভাবে বীর্য গণ করতে হয়। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, বেশি বেশি করে শেয়ার করবেন, আপনার একটি শেয়ারে আরও ভাইয়ের আরও মানুষের উপকার হবে, এজন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। যাদের যৌন উত্তেজনা কমে গেছে, লিঙ্গ একেবারে দাঁড়ায় না, বীর্য পাতলা হওয়ার কারণে দুর্বলতা বেড়ে গেছে, সঙ্গিনীর কাছে লজ্জা পাচ্ছেন,
তাদেরকে বলতেছি, আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পারতেছেন এই গাছটি সংগ্রহ করবেন। এই গাছটি যদি আপনারা সংগ্রহ করতে পারেন, আপনাদের বীজ্য হবে 18 মতন ঘন। হ্যাঁ বন্ধুরা, এই গাছটির ভিতরে অনেক শক্তি এবং খুবই শক্তি, ছোট্ট একটি গাছের ভিতরে প্রচণ্ড শক্তি দিয়েছে আল্লাহ পাক। আপনারা যদি সংগ্রহ করে খেতে পারেন, আপনাদের বীজ্য হবে 18 মতন ঘন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, আপনারা এই গাছটি সংগ্রহ করুন। অলসতা বাদ দিয়ে এই গাছটি খুঁজে বের করে খান। কোনো টাকা পয়সা লাগবে না, কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না। যদি নিয়মটি মেনে খেতে পারেন উপকার হবেই। আমি গুরুজির সাথে এই গাছের বিষয়ে আলোচনা করেছি, গুরুজি আমাকে বলেছে এই গাছ খেলে বীজ প্রচণ্ড ঘন হবে, 18 থেকেও বেশি ঘন হবে। আমি গুরুজির কাছ থেকে অনুমতি নিয়ে গাছ সংগ্রহ করতেছি এবং আমি খেয়ে থাকি, আমার উপকার হয়েছে। উপকার হওয়ার পর আপনাদের জন্য ভিডিওটি তৈরি করেছি, আপনারাও খেতে পারেন, খেলে আপনাদের উপকার হবে। গাছটি সংগ্রহ করার আগে অবশ্যই গুরুজির কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। গুরুজির অনুমতি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের অনুমতি হয়ে যাবে। বিশ্বাস করে গাছটি সংগ্রহ করে খান। কোনো টাকা পয়সা লাগবে না, কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না, একটি টাকাও কাউকে দিতে হবে না। একটু কষ্ট করে অলসতা বাদ দিয়ে গাছটি খুঁজে বের করুন, বের করে খান, আপনাদের উপকার হবেই। বন্ধুরা, বেশি কথা বলে ভিডিওটি লম্বা করব না, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা গাছটি সংগ্রহ করে খাবেন, উপকার হবে। এখন মূল ভিডিওতে যাওয়া যাক। এই গাছটি সংগ্রহ করবেন আপনারা মঙ্গলবার দিন দুপুর 12টার সময়। গাছের পাশে দাঁড়াবেন, দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে নিঃশ্বাস বন্ধ করবেন, বন্ধ করে গাছ সংগ্রহ করবেন। সংগ্রহ করে পিছনের দিক ফিরে তাকাবেন না, সাথে সাথে ওই স্থানটা ত্যাগ করবেন, চলে আসবেন। আসার পর ভালোভাবে পরিষ্কার করে আপনারা ব্লেন্ড করবেন, এক কাপ রস তৈরি করবেন। রস তৈরি করে খাঁটি মধু যদি থাকে মধু দিয়ে খাবেন, আর মধু না থাকলে এভাবে খেয়ে নেবেন। নিয়মিত খান, প্রতিদিন খাবেন, আপনাদের বীজ 18 মতন ঘন হবে, লিঙ্গ হবে লোহার মতন শক্ত। ঘন্টার পর ঘন্টা সহবাস করবেন, এক ফোঁটা পানিও বের হবে না। নিয়মটি আবারও বলছি, মনোযোগ সহকারে শুনুন। মঙ্গলবার দিন দুপুর 12টার সময় এই গাছ সংগ্রহ করবেন, গাছের পাশে দাঁড়াবেন, বিসমিল্লাহ বলে নিঃশ্বাস বন্ধ রেখে গাছ সংগ্রহ করবেন, ওই স্থান ত্যাগ করবেন, পিছনের দিক ঘুরে তাকাবেন না, সাথে সাথে চলে যাবেন। ভালোভাবে পরিষ্কার করে ব্লেন্ড করে এক কাপ রস তৈরি করে আপনারা খান, প্রতিনিয়ত আপনাদের বীজ 18 মতন ঘন হবে, গ্যারান্টি, গ্যারান্টি সহকারে বলতেছি, বীজ 18 মতন ঘন হবে, ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন, এক ফোঁটা পানিও বের হবে না।